নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলাদেশ সারা দিন। শুরুতেই হেডলাইনস। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ খবর, নজর রাখবো সেসব খবরেতে। Ladies and gentlemen, with permission of the Honorable Prime Minister, Border Guard Bangladesh BGB Divosh Upolokkhe Dhakar Pilkhanay Ayojito Kuchkawaj Onushthane Jog Diyechen Pradhanmantri Sheikh Hasina. Mongolbar Sokale Pradhanmantri Shekhane Jan. Sheikh Hasina Anushthanik Kuchkawaj Poridorshon O Obhibadon Grohon Koren. Sokal 10tay BGB Sador Doptorer Bir Uttom Anwar Hossein Parade Grounde Kuchkawaj Onushthito Hoy. Tini Puro Parade Ground Ghure Dekhen Ebong Uposthit Shorashtro Montri BGB DG Shoho BGB Kormokorta O Uposthit Otithider Obhibadon গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শুরু হয় বিজেপির কুচকাওয়াজ। বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিজেপি সদস্যদের পদক প্রদান এবং পরে বিজেপি সদস্যদের বিশেষ দরবারে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্দা ও ব্রাহ্মণবাড়িয়া স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজেপি বিএসএফ কর্তৃক জমকালো জয়েন্ট রিট্রিট শিরোমণি অনুষ্ঠিত হবে। এছাড়াও অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান এবং অনারারি সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক ও অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্তদের র্যাঙ্ক ব্যাচ পরানো হবে। এ অনুষ্ঠানে বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের সংবর্ধনা, অনুদান ও উপহার দেওয়া হবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা মনে করেন বিএনপি জামাতকে অনেক ছাড় দেওয়া হয়েছে, তাদের কোনোভাবেই আর ছাড় দেওয়া উচিত হবে না। এই জোটের নেতারা বিএনপির চলমান আন্দোলনের পেছনে নানামুখী ষড়যন্ত্র দেখছেন। এমন প্রেক্ষাপটে বিএনপি জামাত যাতে কোথাও দাঁড়াতে না পারে সেই শপথ নেওয়ার এখনই সময় এসেছে বলে মনে করেন ১৪ দলভুক্ত তরিকত ফেডারেশন। দলটির মূল্যায়ন হচ্ছে বিএনপি ও জামাত শিবির অনেক ছাড় পেয়েছে, তারা আর ছাড় পেতে পারে না। সংবিধান অনুযায়ী সরকার পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে। সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, গত নভেম্বরের শেষ দিকে বিএনপি নানাভাবে উস্কানি দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার একটা পায়তারা করেছিল। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম দাবি করেন, ১০ দফা দিয়ে বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে চায়। এই সরকারের অধীনেই নির্বাচন হবে, নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বঙ্গবন্ধু নেতৃত্বে যেমন ঐক্যবদ্ধ ছিল, এখন শেখ হাসিনা নেতৃত্বেও ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশ সারাদিন এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি। রাত দিন সাত দিন।